हरे कृष्ण नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। देखो आमी आज एक खूब सुंदर रेसिपी निये हाजिर होयेछि, हेल्दी एवं टेस्टी। एखाने निये नियेछि देखो गाछ बेरोनो छोला, आटा, सेद्धो करे नेওয়া आलू और एकटा गाजर छाड़िए परिष्कार करे धुए निये नियेछि। प्रथमे आमी गाजरटाके ग्रेट करे नेब। देखो एखाने निये नियेछि एकटा ग्रेटारेर साहाज्ये आमी गाजरटाके भालो करे ग्रेट करे निচ্ছি। देखो गाजरटाके भालो करे ग्रेट करे निয়েছি। एबार सेদ্ধ करे নেওয়া आलू এই গাজরের মধ্যেই গ্রেট করে নেব। দেখো দুটো আলুকেই আমি ভালো করে গ্রেট করে নিলাম। দেখো সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি আলু এবং গাজর। এবার এখানে নিয়ে নিলাম একটা মিষ্টির বাটি, এর মধ্যে দিয়ে দিলাম ৪-৫টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোলা। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। দেখো এখানে ছোলা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া আলু এবং গাজরের সঙ্গে ছোলাটাকে নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা। যেহেতু এটা হেলদি খাবার তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো কিংবা চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেব আর ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখো ঠিক এরকম করে ব্যাটারটা আমি রেডি করে নেব। খুব একটা পাতলা হবে না, যেহেতু সবজি দেয়া তাই একটু ঘন ঘনই হবে ব্যাটারটা। দেখো এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে দিয়ে দেব অল্প একটু পরিমাণ তেল। তেলটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চাটুটাকে ছড়িয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দেব। দেখো প্রথমে অল্প একটু দিলাম, তারপর আবার অল্প একটু দিয়ে ভালো করে চারিদিকটা ছড়িয়ে নেব। এবার খুন্তির সাহায্যে একটু আরও ভালো করে ছড়িয়ে নেব চারিদিকটা, যাতে চারিদিকটা সমান হয়, সমানভাবে ভাজা হয়, কোনো দিকটা পাতলা এবং মোটা না থাকে। দেখো আস্তে আস্তে খুন্তির সাহায্যে কত সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আরেক পিঠ আমরা উল্টে দেব। যেহেতু একটা ছোলা দিয়ে তৈরি তাই খুবই নরম, এটা আলতো করে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে। দেখো আর একটা পিঠ উল্টে দিলাম। দেখো সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আর একটা পিঠ ভালোভাবে ভাজা হয়। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো এই রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। স্যালাড, সস, বিট লবণ এইসবের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। হরে কৃষ্ণ।